সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার এন্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। সো আজকে আরেকটি কেন্দ্র সরকার নতুন ঘোষণা করেছে, যেটি 28 মার্চ ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি এই সেই ভিডিওটা বানাতে পারিনি। সো আজকে সেই ভিডিওটি বানাচ্ছি। সো এখানে নিউজ 18 বাংলার যে চ্যানেল রয়েছে, নিউজ 18 বাংলার অফিসিয়ালি ওয়েবসাইটে চলে এসেছে এবং সেই যে ঘোষণাটি, বড় ঘোষণাটি রয়েছে সেটি আমরা পড়ে নেব। এখানে দেখো বলেছে, করোনা সংকটে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বড় ঘোষণা সরকারের, মিলবে বিশেষ ছাড়। সো এখানে কি বলেছে পড়ে নেব আমরা। না দেখো বলেছে, করোনা ভাইরাসের জেরে গোটা দেশে লকডাউন চলছে, এই পরিস্থিতিতে সরকারের তরফ থেকে বিদ্যুৎ সংস্থাগুলির জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। এর জেরে দেশবাসী 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবার সুবিধা পাবে, যেমন তেমনি বিল দিতে দেরি হলেও কোনো বাড়তি চার্জ নেওয়া হবে না। সো এখানে বলেছে, গ্রাহকদের কাছ থেকে 3 মাসের পর যে ডেট ওভার হয়ে গেলে যে বাড়তি চার্জগুলি নেওয়া হতো সেগুলি কিন্তু নেবে না। এবার সরকারের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ ভক্তরা আগামী 3 মাস পর্যন্ত বিল দিতে হয়তো পারবে না, এই জেরে বিদ্যুৎ সংস্থাগুলির কাছে ক্যাশের কমতি দেখা যেতে পারে, এই জন্য বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেখানে বলেছে, দেখো করোনা ভাইরাসের জেরে দেশে 21 দিন লকডাউন, এই জেরে ব্যবসা ও অফিস প্রায় সমস্তই বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবে সংস্থাগুলি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সেখানে কি বলেছে, এর জন্য সরকারের তরফে গত 3 মাসের বেশি কয়েকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন বিনামূল্যে রেশন থেকে হোমলাইন, গাড়ির লোন, ক্রেডিট কার্ড ও EMI দেওয়ার সময়সীমা বাড়ানোর মতো একাধিক ছাড় ঘোষণা করা হয়েছে। সেগুলি বিদ্যুৎ সংস্থাকে সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের গ্রাহকদের সুবিধা বলতে প্রথম একটি সুবিধা বলে দিয়েছি, যেটা হচ্ছে 3 মাসের বেশি হয়ে গেলে তোমাদের চার্জ কাটবে না। তাছাড়া আরও ঘোষণা করেছে, দেখো এখানে CERC বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের সংস্থার ওপর লেট চার্জ ও শর্ট চার্জ নেবে না বলে জানানো হয়েছে। সহজ ভাষায়, ডিস্ট্রিবিউশন সংস্থা গ্রাহকদের থেকেও লেট চার্জ নিতে পারবে না। সেখানে বলিয়ে দিয়েছে, তোমাদের যে লেট চার্জ এটি নিতেও 3 মাসের হয়ে গেলে সেটা এইবার নেবে না করোনার জেরে, যেহেতু দেশে এখনও একটি ইমার্জেন্সি পরিস্থিতি চলছে, সেই জন্য সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সময় বিল দিতে না পারলেও ভবিষ্যতে বিল দিতে পারবেন, এর ওপর কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না। সো তোমরা যদি এখন যদি কেউ বিল দিতে পারে না, তাহলে তারা পরবর্তীকালে পরবর্তী সময়েও দিতে পারবে, এটা একটি সুবিধা করে দিয়েছে। এই সমস্ত পদক্ষেপে দেশে 24x7 দিন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার সরকারের এখন মূল উদ্দেশ্য। সো এখানে বলেই দিয়েছে, তোমাদের যে লেট চার্জ, যেটি তোমাদের সময়সীমা পেরিয়ে গেলে লেট চার্জ নেওয়া হতো, সেটি কিন্তু এবার থেকে আর নেওয়া হবে না এই করোনা পরিস্থিতির জেরে। এই কমাস 3-4 মাস তোমাদের যদি বিদ্যুৎ কোনো দিতে, যে বিলের পেমেন্ট যদি ডেট পেরিয়ে যায়, তবু তোমাদের কোনো চার্জ নেবে না, এই ধরনের ঘোষণা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।